সকলের জন্য যেসব রত্ন ও কবচ আদি দিয়েছেন ও যারা তার সান্নিধ্যে এসেছে সেই সব লক্ষ লক্ষ ভক্ত কাল সর্প দোষ কাটিয়ে ও তার উপদেশ মতো চলে জীবনের অন্ধকার হতে মুক্ত হয়ে প্রকৃত শান্তি লাভ করে চলেছে শ্রী গুরুদেবের চরণে প্রার্থনা করছি জগৎ কল্যাণে অমর কথা পরিবেশন করুন এবং প্রতিদিন সকাল 6:30 থেকে 7:00 পর্যন্ত রূপসী বাংলায় অমর কথা শ্রবণ করুন। सुधानं चन्द्रनामपि मधुरिमनमाधतम् दधान राधादिप्रणयघनसारैशुभकृतम् समन्तात् सन्तापजगमोविषमसंसारशठिनी प्रणीतां ते कृष्णनाम हरतु हरिलीलासुखदम् आनंद लीलामय विग्रहाय सभी सुंदराय तस्मै महाप्रेम रस प्रदाय चैतन्य चंद्राय नमो नमस्तुते नारायणं नमस्कृत नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो विदुरमुनिरये नाम संकीर्तनम जस्य सर्व पाप गणाशनम प्रणाम दुख समरह दंग नमामि हरिं परम सर्वाग्रे परमाराध्य गुरुदेव नित्य वेदा प्रविष्ट भक्ति हृदय वरदेव गोस्वामी महाराज के चरण कमल वंदना करी तान आशीर्वाद प्रार्थना करी। आज 23 अगस्त बुधवार प्रोग्राम सुनछेन मनोयोग दिए सुनबेन भगवानेर एई चरित कथा আপনাদের হৃদয়ে দ্বন্দ্ব কপটতা মলিনতা সব কিছুকে দূর করতে পারে এটা নিশ্চিত ভাবে বিশ্বাস করবেন। সেই জন্য ব্রহ্মা বলছেন যে তোমার যে পুত্র হে দেবতি তোমার এই পুত্র অয়ং সিদ্ধ গণাধীশ ইনি সিদ্ধ গণের অধীশ্য যোগী গণের অধীশ্য ইনি পরম পুরুষ শঙ্খাচার্য ঈশ্বর মাতা এবং শঙ্খ আচার্যগণের দ্বারা সম্পূজিত প্রতিষ্ঠিত প্রমাণিত আর লোকে কপিল ইত্যাখ্যম এই পৃথিবী লোকে কপিল এই নামে ইনি খ্যাত হবেন এবং তোমার কীর্তি বা বলছেন গন্তাতে কীর্তি বর্ধন তোমার অনেক যশ কীর্তি মহিমা জগতে বর্ধন করবেন। তাহলে দেখুন কপির নামে মাতা দেবহূতির পুত্রকে কে না জানে সাংখ্য সাংখ্য দর্শনের প্রণেতা প্রবক্তা কপিলকে সারা বিশ্বব্যাপী কতভাবে কপিলের মহিমা কীর্তিত হয় আর কেশবানন্দ তো কপিলের কথা বলতে গিয়ে মন প্রাণ ঢেলে বলে কেশবানন্দ কপিল ভগবানকে তার অন্তরের সমস্ত ভালোবাসা দিয়ে শ্রদ্ধা করে এক বিন্দু ফাঁকি নেই। সেই জন্য মনে রাখবেন মৈত্রেয় তখন বিদুরকে বলছেন তাবাস্য জলশ্রেষ্ঠ কুমার ঈশ্বর নারদ হংস হংসেন দানেন ত্রিধাম পরমম জয নারদ আদি এদেরকে সঙ্গে নিয়ে কি করলেন মৈত্রেয় ঋষি বিদুরকে বলছেন হে বিদুর হে বিদুর দেহভূতি এবং কর্দমকে এইরূপ আশ্বাস প্রদান করে তোমার কন্যাগণকে বিবাহ দাও ইত্যাদি বলে তিনি নারদ এবং কুমার চতুষ্টয় সনক সনাতন সনন্দন সনত কুমার এরা তো নারদ এরা নীতি করার লোক না এদের এদের সৃষ্টিটাই অন্যরকম এরা একদম মোহ বাসনার ঊর্ধ্বে পরম চৈতন্যময় সত্তা এরা কোনদিন মায়াতে বস হয় না মায়ার বশীভূত কখনো হন না। নারদকে নিয়ে অনেক কাহিনী অনেক পুরাণ কথা আছে কিন্তু সেগুলো অদ্ভুত কিন্তু চতুষ্ণকে নিয়ে ওই সব চতুষ্ণ সনক সনাতন সনন্দন সংকুমার কুমার যে চারজন মানস পুত্র না এদের কাহিনীগুলো অন্যরকম নারদ কখনো কখনো কাহিনী অন্য অন্য রূপ করেছেন কিন্তু
চতুষ্ষণ কোনদিন জগতের কোন সম্পর্কে জগতের কোন কমিতে আসেনি। বৈকুণ্ঠে একটা ঘটনা ঘটেছিল, তার জন্যই হিরণ্যকশিপু জয় বিজয় বৈকুণ্ঠের দ্বারি অভিশপ্ত হয়েছিলেন মাত্র। কিন্তু এই চতুষ্ষণ সবসময় দিব্য যজ্ঞ মন্ত্র সাধনা ধ্যানে নিরন্তর নিরত থাকে। জগতে আনন্দ খোঁজে মানব বিষয়ে, আর যোগী আনন্দ খোঁজে ভেতরে, খোঁজে না আনন্দ পায়। কালকে বলছিলাম না, নির্জনত্ব অতিথি বলেন, নির্জনতা যার ভালো লাগে, জগতের আবিলতা থেকে যে যত আলাদা থাকে। যেমন ধরুন এখন আপনারা প্রোগ্রাম দেখছেন, মহারাজ গিয়ে ছাদে বর্ষা হলেও ছাদে হাঁটবেন, ধ্যান করবেন, মন্ত্র জপ করবেন, ওই সিঁড়ির একটুখানি এ বানানো আছে, ওইখানে যদি বর্ষা না আসে ওইখানে একটা চেয়ার নিয়ে বসে সেই চেয়ারে বসে ধ্যান করি, গভীর ভাবে সমস্ত প্রাণায়াম আসন সব কমপ্লিট করি, আর বর্ষার মধ্যে ছাতা নিয়ে হাঁটি, এগুলো করতেই হবে। মানব জীবন তো না করে শান্তি পাই না, আমি শান্তি পাই না, আমি শান্তি পাই না। মনে রাখবে, সাধনা না সাধনা যাদের বিরক্তিকর তাদের কোনোদিন মঙ্গল হয়, সাধনায় যারা আনন্দ পায় তারাই তো সাধু। তাহলে মন্ত্র জপ করে যদি আনন্দ না হয়, ধ্যান করে যদি আনন্দ না হয়, তপস্যা করে যদি আনন্দ না হয়, সব করার পরে শরীর সুস্থ হয়ে গেল, মন প্রসন্ন হয়ে গেল, বুদ্ধি নির্মল হয়ে গেল, হৃদয়ে আত্মবিশ্বাস তৈরি হয়ে গেল, জগতে যা কিছু বলছি সবই আত্মবিশ্বাসের সঙ্গে বলি, দেখেছেন তো, যা বলি ডোন্ট কেয়ার। এই জন্য কি কাকে, জগতে কার, ভগবান আর আমি, আর আমি ছাড়া আর কারোর ভয় করার দরকার নেই। আর গুরুদেব আছেন, গুরুদেবের আদেশ মেনে চলেছি সারা জীবন, এর ভগবান আর আমি ছাড়া আমার ভয় আমি করি, ভগবানের ভয় আমার ভগবান করে, ভগবানের ভয় একটু করতে হয়, না করলে ভগবান বলবে তুমি একদম আমাকে সব বিনাশাত করে দেবে। সেই জন্য কেশবানন্দ বন মহারাজ জগতে যা বলেন সব ধ্রুব সত্য, তার যেসব কথা বলছি বুঝতে পারছেন তো? এক একটা ঘটনা, যখন ওই অযোধ্যার ওইটা ভাঙা হয়েছিল, এখন তো মন্দির প্রতিষ্ঠা হবে জানুয়ারিতে, ডিসেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত পিছিয়েছে, সিকিউরিটির বিরাট অ্যারেঞ্জমেন্ট সব চলছে। এই যে এবং মধ্য ভারতের মধ্যে একটা জায়গায় দেখা গেছে হিন্দু ধর্মের সমস্ত কয়েক হাজার বছর পূর্বে সমস্ত ইতিহাসকে পাওয়া গেছে। তাহলে এই সনাতন ধর্ম চিরকাল ছিল, আর জগতে কতগুলো অপধর্ম, পাপীদের ধর্ম, বিধর্মীদের ধর্ম জগতে ধর্ম নামে প্রচলিত হয়েছে পরবর্তীকালে। এগুলো কোনো ধর্ম না, এগুলো ব্যক্তি বিশেষের মতবাদ, অপিনিয়ন। আমি একটা অপিনিয়ন বলতে, আমার একটা অপিনিয়ন আছে, আমি বলতে পারি এইরকম। সেই রকম এই অপিনিয়ন গুলো কোনোদিন ধর্ম হয় না, একটা মতবাদ, একটা ইজম, একটা কিছু আমি বললাম। যেমন কমিউনিজম, কমিউনিজমটা প্রতিষ্ঠা করা যায় মার্সের কমিউনিজম, কার্ল মার্কস আজকে ভ্যালুলেস হয়ে গেছে, কেন বলুন তো? বলে কমিউনিজম কোথায় কোথায় খাটাবো, আরে টাকার বেলায় কি খাটাবে তুমি, টাকা তো বলতে পারো যে একটা টাকা সবাইকে সমান ভাবে দিতে হবে, এইসব মঙ্গল ধোলাই করা কত যুবকের সঙ্গে আমাকে আগে শাস্ত্রার্থ করতে হতো, এখন তো সামনে আসতে সাহস পায় না। আগে বলতো হ্যাঁ কি করে, প্রচুর অর্থ, একদল লোক প্রচুর অর্থ ভোগ করে আর একদল লোক দরিদ্র থাকে, তা কি করবো, অর্থগুলো চুরি করে ডাকাতি করে সব দরিদ্র গুলোকে দিয়ে দিলে ওরা টাকার মর্ম বোঝে তো, কামাই করতে পারে না, টাকা রক্ষা করতে পারে, যোগ্যতা আছে? মহাপাষণ্ড, তুমি বোঝো যে টাকা যে কামাই করে না সে টাকার মূল্যও বোঝে না। আমি কত লোককে দিয়েছি জানেন, কত লোককে টাকা দিয়ে দেখেছি, টাকার মূল্যই দেবে না, মূল্যই দেয় না, দেয়ও নি, নষ্ট করেছে, ফালতু টাকা দেবে, সব নষ্ট করবে। এই যে যত দিচ্ছে, যত রকম টাকা দিচ্ছে, লোকে দেখবেন ওই বিতর্ক সভায় কত রকম ব্যাখ্যা দিচ্ছে, এগুলো কোনো কাজে লাগে নাকি? এগুলো মানুষের কাজে লাগে, মানুষকে কর্ম দিতে হবে, মানুষকে চাকরি দিতে হবে, মানুষের জীবন উন্নত করতে হবে, তা না করে আমি লক্ষ্মীর ভাণ্ডার, ইঁদুরের ভাণ্ডার, বাঁদরের ভাণ্ডার, কুকুরের ভাণ্ডার দেব, দিয়ে মানুষের মঙ্গল করা যাবে? অতিরিক্ত টাকা পেলে তো পূর্তি করে নষ্ট করবে, টাকা রক্ষা করার জন্য তাকে কর্ম করতে, কর্ম করে উপার্জন করলে
সেই পয়সার গুরুত্ব মানুষ বোঝে, এটা বোঝেন? ভালো করে বুঝবেন, না হলে আমাকে আপনাদের ওই এতে তর্ক সময় আমাকে ডাকবেন, আমার কথার উত্তর দেবেন। কটা লোককে আমি তো অনেককে টাকা দিই, সেই টাকাগুলো তারা হিসেব দিতে পারবে? কেন তার হিসেব নেই? আমি তো আপনাদের মতো ওই 500 টাকা করে একটু একটু মুখে নুন জল দেওয়ার মতো দেই, লাখ লাখ টাকা দিয়েছি, আর আজ থেকে বহু বছর আগে দিয়েছি। সেই লাখ লাখ টাকার হিসেব কে দেবে বলুন? সেই টাকা নষ্ট করছে দেখে বাড়ি করে দিয়েছি। এইরকম আপনারা তো কচু করে কিচ্ছু জানেন না, সাথে যত সব পদার্থ তর্ক সবাই বসে এক একজন এক বলে 500 টাকা একটা গরিব লোকের কাছে, জানেন ওর কাছে 5 লাখের সমান। আরে ও 500 টাকা 5 লাখের সমান কজন গুরুত্ব দেয়? বেশিরভাগ লোককে কর্ম দাও, চাকরি দাও, উন্নতির পথ দেখাও, এইটা হচ্ছে সব থেকে বড় কথা। কার্ল মার্ক্সের একটা কথা যে আর্টস ক্রিয়েট করো, তার নিজের মধ্যে নিজের ক্ষমতাকে কাজে লাগিয়ে উপার্জনের রাস্তা তৈরি করে দাও, যাতে তার জীবনকে সে সুন্দর করতে পারে। তুমি বাঁদরের ভান্ডার, ইঁদুরের ভান্ডার, কুকুরের ভান্ডার, কন্যাশ্রী ভান্ডার করে ওদের জীবনকে উন্নত করতে পারবে? হয় পৃথিবীতে কত বাঁদররা তোমাকে পুরস্কার দিল, বাঁদর মার্খা সরকার বলে আমার এত পুরস্কার দিয়েছে, আমি কন্যাশ্রী পুরস্কার পেলাম অমুক রাজ্যে, কি হয়েছে? যে পুরস্কার দিয়েছে সেটাও তো একটা ছাগল। সেই জন্য মনে রাখবেন, আমার কথাগুলো খারাপ লাগলে আপনাদের লাগবে, তাতে আমার কিছু করার নেই, কিন্তু আমার মনে হয় এগুলো ঠিক না, এগুলো যথার্থ নয়। মানুষকে কর্ম দাও, কর্ম করে খাও। হ্যাঁ, মেয়েদের বিয়ের জন্য টাকা দেবে সেটা খুব ভালো কথা, মেয়েদের বিয়ে বাবা দিবে। আমিও অনেক মেয়েকে দিয়ে দিয়েছি, যে বলছে কেশব আনন্দ সেও মেয়েদের দিয়ে দিয়েছে, টাকাও দিয়েছে, ব্যবস্থাও দিয়েছে, তার মূল্য কজন দিয়েছে? মেয়েদের বিয়ে দেওয়ার ক্ষেত্রে অবশ্যই দাও, সামাজিক বহু সবাই মিলে বিয়ে দাও, বহু কাজ করো, সেসব ঠিক আছে, কিন্তু 500 টাকা করে মাসে লক্ষ্মীর ভান্ডার আর বিধবা ভাতা দিলে মানুষের জীবন উন্নত হয়ে যাবে? ওই টাকাগুলো পাবে আর বরবাদ করবে, মদ খাবে, বদমাইশি করবে, যত রকম লুচ্ছা লাপাঙ্গাগিরি পাপাচার করবে বেশিরভাগ লোক তাই করবে। সেই জন্য মনে রাখবেন, সবাই করে বললে তো ভুল বলা হবে, সেটা তো বলা উচিত না, আর সে অধিকার আমার নেই বলা, হয়তো করে কিন্তু বলটা বলা যাবে না। 2% লোক হলেও তো ভালো কাজে লাগায়, ঠিক আছে। এই জন্য এখানে মনে রাখবেন যে জগতে মানবকে কর্তব্যে, হ্যাঁ, কর্তব্যের প্রতি, জগতের কর্তব্যগুলো যদি সে পিতা মাতাকে মর্যাদা দেয়, সম্মান দেয়, তাদের সেবা করে, তাদের জন্য তাদের পথ মানে সুখী করার চেষ্টা করে, জীবনকে উন্নত করে, কর্ম দিতে হয়, এটা সব থেকে বড় কথা। মানুষকে যদি উপার্জনের রাস্তা না দেখাও, মানুষকে শুধু বলবো মাসে 500 টাকা দিলাম এই খাও, না 1000 টাকা বিধবা ভাতা দিলাম, কিংবা 1000 টাকা এই পেনশন দিলাম, এই কি হবে? হ্যাঁ, এটা যেহেতু বৃদ্ধ পেনশনটা একটা, আমি মনে করি আমার এই ভাগবত পাঠের আসরে বলছি, এটা কিন্তু একটা বিরাট ভালো কাজ। বৃদ্ধ লোকেরা আগে যে পরিমাণে অনাদর পেত সেটা কিন্তু এখন পাচ্ছে না। এই বৃদ্ধ পেনশন এটা বিদেশেও প্রচলিত, বাবা মাকে পেনশন দেওয়ার প্রথা, বিদেশে ছেলে চাকরি করলে বাবা মাকে পেনশন দেয় বিদেশে কয়েকটা দেশ, সেই জন্য এই বৃদ্ধ পেনশন এটা কিন্তু সত্যি সত্যি ভালো একটা কাজ। বৃদ্ধজন যারা সংসারে প্রচুর অনাদর পেত, বা বিধবা ভাতা বা বৃদ্ধ পেনশন, সিনিয়র সিটিজেনকে যেসব পেনশন গুলো দিচ্ছেন, এগুলো কিন্তু সত্যি প্রশংসাযোগ্য, একদম অন্তর থেকে বলছি এগুলো প্রশংসাযোগ্য। কারণ এর দ্বারা বৃদ্ধজনের যে একটা ভীষণ নিরুপায় হয়েছিল, কি খাবো, কি খেয়ে বাঁচবো, এদিকে একটা তাদের ভীষণ অনাদরে মানে অর্থাহারে ভীষণ কষ্ট পেত, সেই কষ্টটার অনেকটা লাঘব সারা ভারতবর্ষ এটা করেছে, শুধু পশ্চিমবঙ্গ করে না, উত্তর ভারতে তো প্রচুর বৃদ্ধ পেনশন দেয়, 2000 টাকা করে দেয়, আপনারা তো 1000 টাকা করে দেয়, উত্তর ভারতে তো বাড়ি করতে 3.5 লাখ টাকা করে দেয়, আপনারা কত করে দেন? এই জন্য সারা ভারতবর্ষ এগুলো হচ্ছে, কারণ মানুষের জন্য কর্ম না করলে মানুষ আর ছেড়ে দেবে না কেউ, সেই জন্য। কিন্তু মানুষকে কর্ম তো করা, এটা একান্ত, বৃদ্ধ পেনশন দাও কিন্তু যুবকদেরকে কর্ম দাও, কর্মে নিযুক্ত করো,
উন্নতির পথ দেখাও, এটা জগতে ভীষণ দরকার। সেই জন্য দেখা যাচ্ছে ভগবান কপিল তিনি জগতে জ্ঞান দিতে এসেছেন, কেশবানন্দ সন্ন্যাসী। কেশবানন্দের কাজ যদি কেশবানন্দ ঠিক পথ না দেখায়, যদি বলতে বলতে সীমা ছাড়িয়ে যায়, তাহলে কিন্তু কেশবানন্দ ভালো লোক না। তাকে বলতে হবে যা মর্যাদিত যা উচিত এমন কথা বলো যে কথার দ্বারা অন্যে বিভ্রান্ত না হয়। এই যে বৃদ্ধ পেনশন, বিধবা পেনশন, এগুলো অবশ্যরূপে সযত্নে দিলে বিধবা মায়েরাও একটা অবলম্বন, বৃদ্ধজনেরা একটা অবলম্বন অবশ্যই পাচ্ছে, খাওয়াবে, সেই নিয়ে ভীষণ বিবাদ। যার জন্য আমি আশ্রম করলাম, করে বাবাকে নিয়ে চলে গেলাম আবার ওই ওইতে কি বলে যেখানে বিদ্যুৎ, তাপ বিদ্যুৎ তৈরি হয়েছে, অর্থাৎ এই বক্রেশ্বর তাপ ওইখানে আশ্রম করেছিলাম। ওখানে বাবাকে রেখেছিলাম 17 বছর, তারপর বললেন যে আমার জন্মস্থানে মরার কথা, সেখানে বাড়ি টাড়ি করে বাবাকে জন্মস্থানে সদাবস্থা করেছিলাম। তাহলে চিন্তা করুন, বাবাকে তার 4টে ছেলে, কারণ তাদেরই কামাই নেই, তারা তাদেরকে দোষ দেওয়া যাচ্ছে না, তো তাদের যদি পায়ে না দাঁড়াতে পারে, বৃদ্ধ পেনশন তো তখন ছিল না, সেই ছোটবেলা সেই ঘটনা বলছি, মার অসুখ হয়েছে দেখাবার পয়সা নেই, আমি সন্ন্যাসী হয়েও মাকে নিয়ে এসে বসিরহাট কলকাতা পিটি হসপিটালে ইত্যাদি ইত্যাদিতে অনেক জায়গায় দেখালাম, মায়ের লিভারে ক্যান্সার হয়ে গেছে, মায়ের কাছে কান্নার চোখ দেখে সেখান থেকে আমাকে বিদায় নিতে হলো। তো এই যে ঘটনাগুলি, এগুলো আমার সচক্ষে দেখাতো। আমার বাবা মায়ের ক্ষেত্রে আমার ভাইয়েরা খাওয়াতে পারছে না মাকে বাবাকে, বলে আমরা বিয়ে করেছি বউকে খাওয়াবো, বাচ্চাকে খাওয়াবো না, মা বাবাকে খাওয়াবো, মা বাবাকে কে ভাববে। আর ঠিক আছে, এগুলো আমি দায়িত্ব নিচ্ছি। আমি জীবনে বহু দায়িত্ব নিয়েছি জানি, বহু, আর সেই দায়িত্ব নিতে গিয়ে আমার অনুভব অনেক রকম। সেটা বৃদ্ধ পেনশন, বিধবা পেনশন, এগুলো খুবই দরকার, কিন্তু যুবক যুবতীদের কর্মসংস্থান, এটাও কিন্তু সমাজে বিশেষ প্রয়োজন। ভাগবতের মধ্যে এই কথা মনে রাখবেন, আর নিজের ধর্মকে জানানো দরকার, এটা আর একটা বিশেষ প্রকরণ, যে নিজের ধর্ম সনাতন ধর্ম, সনাতন হিন্দু শাস্ত্র, ভারতের কৃষ্টি, ভারতের কালচার, ভারতের বৈশিষ্ট্যকে যারা জানে না তাদের জন্ম নিলাম। নিজের মধ্যপ্রদেশে যেসব হাজার হাজার কত হাজার বছরের সব পুরনো ভারতের কৃষ্টি কালচার সংস্কার সংস্কৃতি দেবতার মূর্তি কত কিছু পাওয়া গেছে, এবং ওই বাবরি মসজিদের নিচে কত সব প্রমাণ পাওয়া গেছে, যারা যারা এইসব বলেছে, দেখেছেন কপিল সিব্বল বলেছিল যে 370 ধারা আর 135 ধারা যদি ওঠাতে পারে আমি কি রাজনীতি আমি আত্মহত্যা করব প্রসঙ্গ। এই সোনিয়া গান্ধী বলেছিল যদি ওই রাম মন্দিরের নিচে হিন্দু ধর্মের কোন কিছু বাস্তব প্রমাণ পাওয়া যায় তাহলে আমি আর রাজনীতি করবো না, আমি সব ছেড়ে দেবো। প্রসঙ্গ প্রাসঙ্গিকদের কথাগুলো বলে কিরকম দেখেছে, লজ্জাও করে না, নির্লজ্জ কুত্তার বাচ্চাগুলো পৃথিবীতে জন্ম নিয়েছে, এমন এমন কথা বলে, ভারতের কৃষ্টি কালচারকে জানে না, এদের আসলে ব্লাড গুলোই খারাপ জানেন, এদের ব্লাড গুলো কিসের ব্লাড আমি যদি ভাষায় বলি সেটা তো একটু খারাপ শোনাবে না, সেই জন্য খারাপ, বেশি খারাপ কথা বলা যায় না ভাগবতের আসরে বসে, সেই জন্য এগুলোতে এগুলো ব্লাড হচ্ছে, এগুলো হচ্ছে মিসেলিয়াস ব্লাড, বুঝতে পেরেছেন, এই মিসেলিয়াস ব্লাড এগুলো হচ্ছে কত রকমের মিসেলিয়াস তারা, সেই জন্য এদের এই ধরনের কথা বুদ্ধি বেরোয় আর কথার কোনো গুরুত্ব নেই, যা বলো তা করে দেখাও। যাই হোক, মৈত্রে বলছেন যে এই বলে ব্রহ্মা কিন্তু চতুষণকে এবং নারদকে সঙ্গে নিয়ে তিনি তার 70 লোকে চলে গেলেন, নারদকে নিয়ে চলে গেলেন আর ওই 900 ঋষিগণকে সেখানে রেখে গেলেন। এ বিদুর ব্রহ্মার প্রস্তাবের পর মহর্ষি কর্দম তাহারই নির্দেশ অনুসারে সেই সকল বিশ্ব স্রষ্টা প্রজাপতিগণকে যথাবিধি কন্যা সম্প্রদান করিল, ব্রহ্মার আদেশ মত। তাহলে কেশবানন্দ মহারাজের আদেশ মত দিয়ে দেবেন, মেয়ের বিয়েটা যদি মহারাজ বলেন যে হ্যাঁ এর সঙ্গে দাও তোমার মেয়ের ভালো হবে তাহলে দেবেন। যারা জ্যোতিষচক্র জানে না, জ্যোতিষী বোঝে না, প্রচুর ছক নিয়ে আসে, সব ভুল ভুল ছক, কত রকম কত প্রবলেম, ভাগ চক্র বোঝে না, ভাবাংশ চক্র বোঝে না, ভাগ্য চক্র বোঝে না, জ্যোতিষীগুলো এইসব অকাল কুষ্মাণ্ড জ্যোতিষী,
অকাল কুষ্মাণ্ডদের কাছে গিয়ে বঞ্চিত হচ্ছেন, তারা যা বলছে সেগুলো মনে করছেন, এইগুলো ঠিক আছে। আমি আপনাদের ওষুধ দেবো আরো আরো বড় চ্যানেলে, হিন্দিতে দেব, আজ তক চ্যানেলে আমি যা বলি দেবে দেবো তারা তাই করে, আজ তক চ্যানেলে কিংবা ন্যাশনাল চ্যানেলে আমি এগুলো তো দিয়েছি, ডিডি বাংলা টাংলা সব জানে তো, আমি আরো বড় চ্যানেলে হিন্দিতে বলবো যাতে সারা ভারতবর্ষে টনক নড়ে, টনক নড়িয়ে দেবো, বুঝতে পেরেছেন, মাথার ঢিলু নড়িয়ে দেবো, সেটার ব্যবস্থা আমি করছি, যোগাযোগ হচ্ছে, হবে, এটা মনে রাখবেন। তাহলে সেই মহর্ষিগণকে যোগ্য পাত্র যথাযোগ্য প্রতি দিতে হবে, সেই জন্য যাকে তাকে বিয়ে দিলেন সংসারটা বিচ্ছিন্ন হয়ে গেল, নষ্ট হয়ে গেল, মরে গেল, কিংবা ডিভোর্স হয়ে গেল, সংসারে শান্তি নেই, ডিপ্রেশনে ভুগতে লাগলো, কাল সর্প দোষ কাটালো না, এই জন্য বলি বেলায় দোষগুলো কাটাবেন, ছোট কালে বরবাদ হয়ে যায়, মনে রাখবেন, অনেক অসুবিধা বড় হয়ে গেল। একটা মেয়েকে আপনি কাল ধরুন মাঙ্গলিক দোষ কাটাবেন, মেয়েটা যদি তার আগে অনেক ছেলের সঙ্গে উল্টো পাল্টা হাত ধরা ধরি প্রেম করা করি মুষ্টি পুষ্টি শেষ করে ফেলে, সেই মেয়েকে আর মঙ্গল দোষ কাটালেও আমি কাটালেও কাটাবো, মনে রাখবেন। এই জন্য ছোট কাল থেকে করার দরকার, যে যে যার যার যে দোষ আছে সেই দোষগুলোর প্রতিকার সময়কালে, বিয়ে হয়ে গেছে বলে মাঙ্গলিক দোষ আমাকে বিরাট অশান্তি, আমার দোষটা এখন কাটানো যাবে না, তাহলে বিয়ে করে মুষ্টির ষষ্ঠী পুজো হয়ে গেছে, ও আর কাটানো যাবে, এখন প্রবাল পরে যতটুকু হয় আর হনুমান দেব পুজো করে মঙ্গলবারে করে, যা হবে তাই হবে, ওর বেশি কিছু করা যাবে, যাই হোক যেটা বলি সেটা করলেও আমার বিধান মনে চললে 80% প্রবলেমকে সলভ করা যায়, কিন্তু করবে না, যাই হোক। এখন কোন ঋষিকে কোন কন্যা দিলেন আপনারা নোট করলেন, মরিচয়ে কলাম কলা নামনি কন্যা, নটি কন্যার নাম মনে রাখবেন, মরিচি ঋষি, মরিচি, মরিচিকে যে কন্যা প্রদান করলেন তার নাম হচ্ছে কলা, কলা কলা নামনি কন্যা, প্রাদাত অসুয়ায়থ অত্রৈ অনুসুয়াস অত্রৈ, হ্যাঁ প্রাদাত অনুসুয়াস অত্রৈ, আর অত্রি ঋষিকে যে কন্যাকে প্রদান করলেন সেই কন্যার নাম হচ্ছে অনুসুয়া, ভালো করে মনে রাখবেন, অত্রি ঋষির পত্নীর নাম অনুসুয়া, এই অনুসুয়ার খ্যাতি জগতে প্রচুর, মাতা অনুসুয়া জগতে অনেক অলৌকিক শক্তি প্রদর্শন করেছেন, অলৌকিক, তার সতীত্বের প্রভাবে প্রতিভক্তির প্রভাবে দুনিয়ার দেবতাদেরকেও মানে গোল খাইয়েছেন, ছেড়ে দিয়ে কাউকে ছাড়েছে, লক্ষ্মীকে সরস্বতীকে আর পার্বতীকে এদেরকেও ছাড়েছে, অনুসুয়া মানে কর্দমের ভগিনী, এই কর্দমের কন্যা, যে কপিলের ভগবান কপিলের মন, এই মনগুলি এমনই সুন্দর, সেই মনগুলোকে তাদের নামগুলো আপনারা মনে রাখবেন, তাহলে অত্রিকে দিলেন কি অনুসুয়া, তো আর শ্রদ্ধা অঙ্গিরস, শ্রদ্ধা নাম কন্যাকে অঙ্গিরস ঋষিকে প্রদান করলেন, ঋষি অঙ্গিরস শ্রদ্ধার পানি গ্রহণ করবে, শ্রদ্ধা মনে রাখবে, কন্যার নাম হল শ্রদ্ধা, পুনস্তায় হবির্ভুবম, তাহলে মনে রাখতে হবে যে হবির্ভু নামিকা যে কন্যা ছিল সেটাকে প্রদান করলেন কাকে, পুলস্থ, পুলস্থ কিন্তু বিখ্যাত জনিত, ভাগবতে পুলস্থের কথা বিরাট বাড়ে, পুলহ পুলস্ত প্রথু রিপু অঙ্গিরা এরা সব মহামহা ঋষি, সপ্ত ঋষি এক একজন দিকপাল, সেই জন্য একে বদলেন পুলস্তকে যে কন্যা প্রদান করলেন, তাহলে পুলস্ত ঋষির পত্নীর নাম হচ্ছে হবির ভু, হবির ভু নামনি কন্যা পুলস্তকে দিলেন, আর পুলহায় গতিং, পুলহ পুলহ ঋষিকে প্রদান করলেন গতি নামনি কন্যা, গতি গতবে চক্রিয়াং সতিম, আর ক্রতু ঋষিকে প্রদান করলেন ক্রিয়া নামনি কন্যা, ভালো করে মনে রাখবে, কপিলের নটি ভগিনী নজর ঋষি রাতে দিচ্ছেন,
আর কি বললেন, খ্যাতিঞ্চ ঋগবেজদচ্ছত ভৃগু ভৃগু ঋষি সাংঘাতি ব্রহ্মার সব মানুষ পুত্র এরা। ভৃগু ঋষি কি বলেছিলেন জানেন তো? সবাই শুনেছেন নারায়ণের মুখে গিয়ে সোজা লাগু হ্যাঁ আরাম করছে, লক্ষ্মী পদসেবা করছে, কিরকম ভগবান দেখি গিয়ে বেড়েছে লাগু। তখন নারায়ণ তাড়াতাড়ি করছে, ব্রাহ্মণ স্বাগত, এই ব্রাহ্মণ আপনাকে স্বাগত জানাই, আপনি বিশ্রাম করুন, আমার মুখে তো কত সব রত্ন মণি বালা রয়েছে, আপনার পায়ে নিশ্চয়ই দেখা লেগেছে, আমি আপনার পদ সেবা করি। ব্রহ্মাকে গালাগালি দিতে ব্রহ্মা তো আমার এই ফেলত বাবা বলে, তুমি কিসের ভগবান গালাগালি দিতে আমার একটু শিবকে গালাগালি দিয়ে শিব বলছে ত্রিশূল দিয়ে কুনি শেষ করে ফেলবো, আমার ভাই হিসেবে তোকে আর ক্ষমা করবো না, চিন্তা করি। কিন্তু নারায়ণের বুকে মারলাম লাঠি, আর লাঠি খেয়ে আমার পদসেবা করবে বলে আমার পিছনে পিছনে দৌড়াচ্ছে, এই তো মনে হচ্ছে এই শ্রেষ্ঠ, এই শ্রেষ্ঠ দেবতা, এই শ্রেষ্ঠ দেবতা কার যোগ্য হবে এই প্রতিষ্ঠা করবার জন্য? ভৃগুকে সবাই বলে কার নামে যোগ্য হবে, তাই ভৃগু গিয়ে নারায়ণের বুকে লাঠি দেন, জানেন তো? এই ভৃগুকে প্রদান করলেন খ্যাতি নামক কন্যা। যাই হোক, আপনারা জানেন এসব আপনাদের জানা একান্ত রূপে দরকার, এবং জীবনে সত্যের পথে চলুন, সাধনা করুন, অধ্যাত্ম বিদ্যা লাভ করুন, সংসারে সবাইকে নিজের নিজের কর্মে নিজের নিজের কর্তব্যের প্রতি নিষ্ঠাযুক্ত থাকা দরকার, তবেই জগতের যথার্থ কল্যাণ সাধিত হয়, তা না হলে জীবের কল্যাণ হয়। এই জন্য আপনাদেরকে মরি বাগ বাজারে যারা ভাগ্য বিচার করতে আসছেন তারা ফোনে নাম বুক করে নেবেন, অবশ্যই বুক করে নেবেন, প্রায় দিন সকাল বিকেল পাবেন, কারণ শনি রবিবারে তো সকাল বিকেলে পাবেন দুবেলায়, অন্য দিনে বিকেল বেলা কম পাবেন, কিন্তু সকালে রোজ পাবেন, রোজ সকালবেলা পাবেন, 12টা পর্যন্ত অবশ্যই পাবেন, যেখান থেকে আসুন। এবং বাগ বাজার একদম হনুমান মন্দির নতুন একটা জগন্নাথ মন্দির হয়েছে, সেই মোড়টাকে পার করে এপারে আসবেন, দুটো বাঘের মূর্তি বানানো আছে ওই ফুটপাতে একটু এদিকে, ওদিকে তাকালেই দেখতে পাবেন সিগনালের ওখানে পতাকা লাগানো আছে, অমর কথা জ্যোতিষ কার্যালয়, হনুমান মন্দিরের সামনে দুটো পতাকা লাগানো আছে, অমর কথা জ্যোতিষ কার্যালয়, এবং আমার গেটেও একটা বাড়ি পরের বাড়ি সেখানে অমর কথা আমার ফটো দিয়ে সব ব্যানারে পোস্টারে সব জায়গায় আমার ফটো দেওয়া আছে, তো আপনারা সেখান থেকে তিনতলায় উঠে যাবেন। সবাই মনে রাখবেন যে অমর কথা রোজ শুনতে হবে, সবাইকে জুড়ে নিতে হবে, এবং জীবন পথে সত্যের সাধনা করার জন্য সযত্নে চেষ্টাশীল হতে হবে, আর সত্যকে বুঝতে হবে, সত্য যদি বুঝতে না পারেন সবসময় দ্বন্দ্বের মধ্যে থাকেন, মহারাজ এরকম কেন বললেন, মহারাজ কেন বললেন, আমি বোঝার সাধ্য আছে তো, মহারাজকে কেন বললেন, মহারাজ যা বলেন সত্য বলেন, মিথ্যা কথা বলার ডাক থাকেন না তো, দরকার নেই কি আর। এই জন্য মনে রাখবেন যে আমরা প্রত্যেকেই যদি নিজ নিজ কর্মের প্রতি সচেষ্ট হই জীবন কল্যাণময় হবে। যাই হোক, আরো শুনে রাখুন, যারা তীর্থযাত্রা করবেন বৃন্দাবন বা দক্ষিণ ভারতে যেতে চান তারা ওয়েটিং লিস্টে নাম লেখান, ওয়েটিং লিস্টে নাম লেখালে কেউ যদি বাতিল হয় সেখানে আপনাকে ঢুকিয়ে নেব। এই পর্যন্ত আপনাদের বলতে পারি সবার জীবন কল্যাণময় হোক, আজকের এখানেই বিশ্রাম। ওম শান্তি।